রাসেল মাহফুজ সেই বিখ্যাত শখের গোয়েন্দা, সবার প্রিয় গোয়েন্দা। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক রহস্য, অনেক জটিল জটিল পাজল ধাঁধার সমাধান করেছেন। তাকে নিয়েই থাকছে আমাদের নিয়মিত পর্ব, রাসেল মাহফুজের সমাধানকৃত কেস এবং ধাঁধার গল্পগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরব, আর সাথে আপনাদের মস্তিষ্ক শান দেওয়ার জন্য, খুঁড়ো ধার করার জন্য সমাধান করার চেষ্টা করবেন। আর সমাধান করতে না পারলে আমি তো আছি। আর আমি কে? আমি হলাম রাসেল মাহফুজের সহকারী, আমাকে তার সহকারী গোয়েন্দাও বলা যায়। রাসেল মাহফুজের গোয়েন্দাগিরি সুনাম সেই আমেরিকা অবধি পৌঁছে গেছে। আমেরিকায় কিছুদিন ধরেই তেলের খনি থেকে তেল চুরি হচ্ছে, পুলিশ কাউকেই ধরতে পারছে না। কিন্তু পুলিশ সন্দেহের তালিকায় তিনজনকে এনেছে, তারা হলো জন, বিল এবং আদাম। এদের মধ্যেই একজন নিয়মিত তেলের খনি থেকে তেল চুরি করছে, কিন্তু কে তেল চুরি করে বিক্রি করছে সেটা কেউ জানে না। অবশেষে রাসেল মাহফুজ একটি বিশ্বাসযোগ্য সূত্র পেলেন। সূত্রটি হলো একটি কাগজ, এবং কাগজটিতে লেখা ছিল 7105735345508517718। রাসেল মাহফুজ কিছুক্ষণ ভেবেই অপরাধীকে শনাক্ত করলেন, সাথে সাথে আসল অপরাধীকে ধরলেন। এখন আপনি এই সূত্র ধরে বলুন কে এই অপরাধী। আপনি ভিডিওটি পজ করে সমাধান করার চেষ্টা করুন। কি পারলেন না? ওকে, সমাধান দিয়ে দিচ্ছি। কাগজে লেখা ছিল 7105735534558517718। এটা একটা সূত্র, এই সূত্রের মাঝে লুকিয়ে আছে আমাদের তেল চোর। সূত্রে উল্লেখিত প্রতিটি সংখ্যাকে উল্টালে একটা ইংরেজি অক্ষরের রূপ ধারণ করে, যেমন 7কে যদি আমরা উল্টাই সেটা এল এর রূপ ধারণ করে, 1 আই এর রূপ, 0 ওর রূপ, 8 বির রূপ, 3 এস এর রূপ। এভাবে প্রতিটি সংখ্যা একটি ইংরেজি অক্ষরের রূপ ধারণ করে। এভাবে পুরো বাক্যটা এরকম পাওয়া যায়, এল আই ও এস এল আই ই এস ই এস ডাবল এস ও বি এস আই ডাবল এল আই বি। এই বাক্যটাকে যদি আমরা উল্টে পড়ি তাহলে এরকম হয়, বিল ইজ বস, হি সেলস অয়েল, অর্থাৎ বিল চোর। খুব শীঘ্রই রাসেল মাহফুজকে নিয়ে ফিরে আসবো নতুন কোনো কেস এবং নতুন কোনো ধাঁধা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।